নগরীর ১৬ শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিন আজিয়ে ফজরত সীতাকুণ্ড উপজেলার কুমিরা আলাহাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এ খবর উনি এনে তার বোন বাদশালিতুন আহত মৌলানা বখতিয়ারুর সাইবেল্লায় চট্টগ্রাম শহরের মিকে রওনা দেয়। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, বাদশালির বাণিগ্রাম ব্রাহ্মণপাড়ার ত্যাগদায় এনে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ হইলে মৌলানা বখতিয়ারুর বোন তাহমিনা আক্তার মারা যায়। এই ঘটনা তাহমিনা সহ আরো একজন মারা গিয়ে। বর্তমানে আহত মৌলানা বখতিয়ার নগরীর রুকু ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থাতে আছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ভোর সাড়ে পাঁচটার দিকে আর কি সাতপুরতুন মাহফিলতুন আগে প্রাইভেট নিজস্ব কারে কারে সামনে সিট মেঝেতে বসে আছি, বাসে একটু আর কি সাফা দিয়ে আসলে মেজর অপারেশন হবো, একটু ব্রেন ওয়াশ হবো আর কি, কিছুটা ব্রেন হ্যামরেজ হয়ে রক্তপাতি একটু ওয়াশ করলে মানুষের ভালোবাসা দোয়া খুব বড় বক্ত আলেম হিসেবে কোনো দোয়া স্যার আর আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমি বিনয়ের সাথে ফরিয়াদ করি, ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম।